আজকে ভারতবর্ষের বুকে যে চূড়ান্ত অব্যবস্থা এবং দুর্গতি, প্রথম দুর্গতি করোনা ভাইরাস বা কোভিড-19, যাকে প্রতিহত করবার মতো প্রাতিষ্ঠানিক পরিকাঠামো ভারতবর্ষের বুকে গড়ে ওঠেনি, এবং যখন লকডাউন করা হলো অত্যন্ত অপরিকল্পিতভাবে লকডাউন করা হয়েছে বিজ্ঞানীদের পরামর্শ না নিয়ে, এবং পাশাপাশি এই অবৈজ্ঞানিক লকডাউন সম্পর্কে যারা প্রতিবাদী হতে পারতেন, যারা প্রতিবাদ করছেন, তাদের বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে গ্রেপ্তার করে কিংবা ওদের আইটি সেল দ্বারা সমস্ত খারাপ কথা প্রচার করে, গালমন্দ, কুৎসা, এইসব করে তারা মানুষকে ভয় দেখাবার চেষ্টা করছেন, বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আজকে যখন সংক্রমণটা প্রতিরোধ করা দরকার, সেই সময় কিন্তু দেখা গেল তারা এই লকডাউন প্রত্যাহার করার যে পরিকল্পনা করেছেন, সেটাও আমার স্থির ধারণা কোনো চিকিৎসা বিজ্ঞানীর পরামর্শ নিয়ে করেননি। তারা করেছেন ধান্দাবাজ পুঁজিতন্ত্রের যারা নায়ক, যাদের স্বার্থ পরিপুষ্ট করছেন, তাদের পরামর্শ নিয়ে। তার ফলে এখন আমরা একটা চূড়ান্ত অস্বস্তিকর অবস্থায় আছি, এবং এর পাশাপাশি গণ আন্দোলনকে দমন করবার জন্য যে স্বৈরাচারী ভূমিকা তারা পালন করছেন, সেই ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। এই সময় যেটা আমরা আশা করি, গণতন্ত্র প্রিয় মানুষ আশা করেন যে সংবিধান পরিচালিত দেশ, আমাদের একটা লিখিত সংবিধান আছে, সেই লিখিত সংবিধান থাকা মানে হচ্ছে যে আইনের শাসন বলবৎ করতে হবে। আইনের শাসন বলবৎ করা মানে এই নয় যে আমি আমার ক্ষমতা আছে সেই ক্ষমতার অপপ্রয়োগ করব আইনি বাহানা দিয়ে। সেটাকে প্রতিহত করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হয় বিচার ব্যবস্থাকে। এই বিচার ব্যবস্থাকে পর্যন্ত এরা প্রভাবিত করার চেষ্টা করছে। তার জন্য যেমন যারা বিচারপতি আছেন তাদের সংবিধানের প্রতি দায়বদ্ধতা থেকেই স্বাধীনভাবে বিচার করতে হবে, মানুষের অধিকার রক্ষা করতে হবে। ভারতবর্ষের সংবিধানের মূল বক্তব্যই হচ্ছে যে মানুষকে তার মর্যাদা দিয়ে তাকে সম অধিকার দিতে হবে, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে বলা আছে পরিষ্কার করে যে আমার ভারতবর্ষের যে সম্পদ, সেই সম্পদকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে বেশি মানুষ উপকৃত হয়। কিন্তু আমরা দেখেছি কি, আমাদের দেশের বেশি মানুষ ক্রমশ অনুপকৃত হচ্ছে, উপকৃত হচ্ছে গুটি কয়েক মানুষ। আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা যেখানে পৌঁছেছে, তার মধ্য দিয়ে সবচেয়ে বেশি নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছেন ভারতবর্ষের লক্ষ কোটি জনতা। তাদের বাঁচাবার জন্য কোনো রকম উদ্যোগ নেই, উদ্যোগ যা আছে তা হচ্ছে উল্টো দিকে। কিন্তু এটাই কি আমাদের সবাইকে ভবিতব্য বলে ঈশ্বরের নাম করে ছেড়ে দিতে হবে? তা তো হতে পারে না। আমাদের নিজেদের মানুষ হিসেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা, বিজ্ঞানভিত্তিক চিন্তার মধ্য দিয়ে, যুক্তিসঙ্গত চিন্তাভাবনার মধ্য দিয়ে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। যে আন্দোলনের দিশা আজকে আমরা দেখতে পেলাম যে আমেরিকার বুকে, কেউ তো ভাবতে পারেননি যে আমেরিকার বুকে এই ধরনের একটা তীব্র আন্দোলন হতে পারে। আজকে আন্দোলন হয়েছে এবং স্বৈরাচারী শাসক ক্রমশ পিছু হটছে। আমরা দেখছি যে সেখানকার নিউ ইয়র্ক শহরের মেয়র বলেছেন যে এইরকম স্বৈরাচারী পদক্ষেপ নিয়ে থাকা যাবে না, মানুষের অধিকারকে মূল্য দিতে হবে। আমরা দেখেছি কিছু পুলিশ অফিসার, তারা পর্যন্ত এই যারা লড়াই করছেন তাদের পক্ষে দাঁড়িয়েছেন। আমরা দেখলাম সেখানকার যে পুলিশ প্রধান, তিনি বলেছেন আমরা সংবিধানের প্রতি দায়বদ্ধ, আমরা কোনো একজন ব্যক্তি প্রেসিডেন্টের প্রতি দায়বদ্ধ নই। যে আমরা দেখেছি যে জার্মান সরকার, যারা নিঃসন্দেহে একটি ধনবাদী সরকার, কিন্তু তাদের ওইটা অতীত ঐতিহ্য আছে, পূর্ব জার্মানির সমাজতন্ত্র ছিল, সে সমস্ত ঐতিহ্যের পরিণতিতে এবার দেখবেন তারা কিন্তু এই প্যান্ডেমিকের সময় সমস্ত মানুষকে সুরাহা দেওয়ার জন্য সরকার দায়িত্ব নিয়ে তারা ঘোষণা করেছেন যে এই সময়ে আগামী 3 মাস কাউকে তার ঘর থেকে তাড়ানো যাবে না, ভাড়া না দেওয়ার কারণে তাকে সরানো যাবে না, কোনো শ্রমিককে কর্মচ্যুত করা যাবে না, সমস্ত শ্রমিকদের বেতন শতকরা 85% দেবেন সরকার, এবং মালিককে 15% বেতন দিতে হবে। এই যে একটা সরকারের নির্দিষ্ট ইতিবাচক পদক্ষেপ গরিব মানুষকে বাঁচাবার জন্য, যাদের সাহায্য প্রয়োজন তাদের প্রয়োজনে সরকার পাশে দাঁড়াবার যে একটা নৈতিক বোধ, সেই নৈতিকতার বোধটা পর্যন্ত আমাদের ভারতবর্ষের সরকার দিতে পারেননি। না রাজ্য সরকার, না কেন্দ্র সরকার। রাজ্য সরকার তো মানুষের কাছে খাদ্যই পৌঁছে দিতে পারছেন না,
আমরা দেখছি বিভিন্ন এলাকায় মানুষের এত করুণ অবস্থা, নিম্ন মধ্যবিত্ত, দিনমজুর, সেখানকার বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠন, বিশেষ করে বামপন্থী সংগঠনরা, তারা কমিউনিটি কিচেন চালু করেছেন। কোথাও কোথাও তারা খাদ্য বস্তু হিসেবে চাল, ডাল, তেল দিচ্ছেন মানুষের কাছে, যারা অত্যন্ত নিরুপায় হয়ে এইভাবে বেঁচে আছেন। এই সরকার সেখানে পৌঁছতে পারেননি, এত চূড়ান্ত ব্যর্থতা শহরের বুকেই। গ্রাম গ্রামাঞ্চলে প্রতিদিন আমাদের কাছে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আকুতি করছেন যে আমাদের বাজওয়ার মতো কোনো অবস্থা নেই, আপনারা সাহায্য করুন। কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব ছিল, তারা একটি প্রথম আদেশ জারি করলেন যে প্রত্যেকটি মালিককে, শ্রমিককে ছাঁটাই করা যাবে না, তার বেতন দিতে হবে, সেটি প্রত্যাহার করে নিলেন। তারা আদালতে গিয়ে জোর করে সওয়াল করলেন না যে এটা একটা সামাজিক ন্যায়ের সাংবিধানিক দায়িত্ব, সরকার এ নির্দেশ জারি করেছে, সে নির্দেশ পালন করতে হবে, সেটা তারা করলেন না। তারা ছাঁটাই করবার যে অধিকার মালিককে পূর্ণ মাত্রায় দিয়ে দিলেন। এবং আমরা দেখলাম বিভিন্ন রাজ্য সরকার, যা মূলত বিজেপি পরিচালিত, তারা সেখানে শ্রম আইনটাকে বাতিল করার চেষ্টা করছেন। আগামী 3 বছর নাকি শ্রমিকদের কোনো অধিকারই থাকবে না। গোটা দেশটার সম্পদ তৈরি করছে কারা? শ্রমিকরা। শ্রমিকবিহীন কি পুঁজির কোনো রকম বৃদ্ধি হতে পারে? পারে না বলেই তো এত লক্ষ লক্ষ শ্রমিক নিজের ঘর ছেড়ে তারা বিভিন্ন প্রান্ত গিয়ে শ্রমদান করছেন, সেটাই সম্পদ তৈরির মূল চাবিকাঠি। সেই শ্রমিকদের প্রতি অবমাননা, তাদের অমর্যাদা করা এবং তাদের মানুষ হিসেবে গণ্য করা হচ্ছে না। তারা মরে গেলে পরে সরকারের যে বক্তব্য আদালতের কাছে, তাদের কোনো ধ্যান জ্ঞান নেই, কিছু যায় আসে না, সামান্যতম সহানুভূতি পর্যন্ত দেখায় না যে সরকার সাধারণ মানুষের প্রতি। তাদের বিরুদ্ধে আরও বেশি বেশি করে আমাদের সংগঠিত হতে হবে। সংগঠিত হওয়ার প্রতিবাদের ধরন আমরা দেখতে পাচ্ছি, আমি বললাম, আবারও বলতে হয়, পুনরাবৃত্তি করছি, আমেরিকার বুকে যে ধরনের প্রতিবাদ সংগঠিত হচ্ছে, সর্বস্তরের মানুষ, আমলা থেকে শুরু করে নিচের তলার মানুষ, বর্ণ নির্বিশেষে, তারাও বুঝতে পাচ্ছেন যে সংবিধানের যে মূল চিন্তা তা হচ্ছে মানবিক অধিকার, মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকবার অধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। এই অধিকারগুলো যে সরকার বা যারা প্রতিষ্ঠিত করতে পারেন না বা প্রতিষ্ঠিত করবার মতো চেষ্টা করেন না, তাদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। তার বিরুদ্ধে আমাদের সংগঠিত হতে হবে। আমরা দেখেছি সংগঠিত হওয়ার চেষ্টা করলে মানুষ এগিয়ে আসেন। এই যে বিভিন্ন এলাকায় কমিউনিটি কিচেন হচ্ছে, সেই কমিউনিটি কিচেনকে সাহায্য করছেন এলাকার মানুষ, যারা সামান্যতম সাহায্য করতে পারেন তারা সাহায্য করতে এগিয়ে আসছেন। এই যে মানুষের মধ্যে একটা মানব প্রীতির মনোভাব আছে, এটাকে আমাদের রাজনৈতিক মূল্যায়নের মধ্য দিয়ে, রাজনৈতিক বিশ্লেষণের মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের আন্দোলনে নিয়ে যেতে হবে। এদের হাতে ক্ষমতা রেখে আমরা ভারতবর্ষের সংবিধানকে কার্যকরী করতে পারবো না। আবারও বলি, ভারতবর্ষের সংবিধানের মূল কথাই হচ্ছে সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, ব্যক্তি মর্যাদা, মানবাধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকারকে সুনিশ্চিত করা। একটি কাজও ভারতবর্ষের সরকার বা আমাদের পশ্চিমবঙ্গের সরকার করছেন না। তারা যা করছেন প্রকৃতপক্ষে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। একটা পশ্চিমবঙ্গের ছোট ছোট পোর্টাল, তারা সামান্য কথা বললেই তাদের উপর পুলিশি নির্যাতন নেমে আসছে। আমরা দেখেছি একটা নাম করা দৈনিক, তার সম্পাদককে পদত্যাগ করতে বাধ্য করা হলো, যেহেতু তিনি তার সম্পাদনায় বা সংবাদ পরিবেশনে বা বিশেষ কলমে এমন কথা লিখছেন যে কথা বাস্তবসম্মত, যুক্তিসম্মত, কিন্তু শাসকের স্বার্থ বিরোধী, শাসক দলের স্বার্থ বিরোধী। অতএব তাকে আর তার স্বাধীন কণ্ঠ ধ্বনিত করা যাবে না। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমি আপনাদের সকলের কাছে আবেদন করব, আমরা যদিও এখন লকডাউনের মধ্যে আছি, কিন্তু আমাদের চিন্তার যেন লকডাউন না হয়। আমাদের চিন্তার যে প্রসারতা, আমার সংবিধানকে রক্ষা করার জন্য যে আমাদের বলিষ্ঠ দায়, সে দায়কে আমাদের কার্যকরী করতেই হবে। আমরা সংগঠিত আন্দোলন করব, পরিবর্তনের যে সুযোগ যখন আসবে সেই সুযোগকে আমরা কাজে লাগাবো। জানবেন, আপনার অধিকার আপনাকে কার্যকরী করতে হবে আপনার স্বার্থে, ক্ষুদ্র স্বার্থে নয়, গোষ্ঠী স্বার্থে নয়, ধর্মের স্বার্থে নয়, বর্ণের স্বার্থে নয়, সমগ্র মানব সমাজের স্বার্থে। সেটাই হচ্ছে মানবাধিকার। আমরা ভারতবর্ষকে আজকে বিভাজিত করে ফেলেছি। ট্রাম্প যেমন আজকে তার দেশকে বিভাজিত করেছেন, যে কথা ম্যাটিস বলেছেন যে তুমি দেশকে বিভাজন করছো, তোমাকে ছাড়াই আমরা ঐক্যবদ্ধ হব, এই যে বলিষ্ঠ চিন্তা, আমাদেরও আজকে সেই বলিষ্ঠ চিন্তায় দাঁড়াতে হবে।
যে সমস্ত রাজনৈতিক দল দেশকে বিভাজিত করছেন ধর্মের নামে, বর্ণের নামে, হিন্দুত্বের নামে বা ইসলামিক মৌলবাদের নামে, সেই সমস্ত দল সেই সমস্ত গোষ্ঠীকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের সকলকে দায়িত্ব নিয়ে সংবিধানকে কার্যকরী করতে হবে, সেই চেষ্টা আপনারা করবেন, আমরা সকলেই সেই চেষ্টা করব। এই আবেদন করে আমি আজকের আলোচনা শেষ করছি। দুঃখিত যে বারে বারে এই যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের বক্তব্যের মধ্যে একটা ধারাবাহিকতা হয়তো নষ্ট হয়েছে, কিন্তু আপনারা সমস্ত বক্তব্যটা সম্মিলিতভাবে শুনলে বুঝতে পারবেন মূল বক্তব্যই হচ্ছে অধিকার রক্ষা করো, যে অধিকার আমরা অর্জন করেছি দীর্ঘ ব্রিটিশ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে, যে সংবিধান আমরা পেয়েছি সেই সংবিধানের মুখবন্ধের যে মূল কথা তাকে কার্যকরী করো। সে কার্যকরী করার ক্ষেত্রে যেমন মানুষের মূল দায়িত্ব যোগ্য যথাযোগ্য প্রতিনিধি নির্বাচন করে সংসদকে আলোকিত করা, পাশাপাশি এই সংবিধান ঠিকমতো চলছে কি না তার রক্ষার দায়িত্ব কিন্তু সংবিধানই দিয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কাছে। সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রাষ্ট্রের একটা প্রত্যঙ্গ হিসেবে, তাদেরও দায়িত্ব রাষ্ট্রের এই যে মর্যাদা, প্রজাতান্ত্রিক রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার মর্যাদা, প্রজাতান্ত্রিক রাষ্ট্রের সামাজিক অর্থনৈতিক ন্যায় ব্যক্তি স্বাধীনতা রক্ষার যে মর্যাদা তাকে রক্ষা করতে হবে এবং প্রতিষ্ঠা করতে হবে, তবেই আমরা এগিয়ে যাব, তবেই ভারতবর্ষ আগামী দিনে নতুন সূর্যের সঙ্গে নিজের বন্ধুত্ব করতে পারবে, তা না হলে আমরা ক্রমশ অন্ধকারের দিকে চলে যাব। অন্ধকার নয়, আলোর দিকে আমরা যাব, এই ভরসা নিয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার।